সাল্লাম নির্দেশ দিলেন যে আমার পরবর্তী নির্দেশ তোমাদের কাছে পৌঁছা ব্যতীত আমরা জিতিয়ার হারি স্থান ছাড়বে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিতার পক্ষে বেশ কিছু লোক ইখতিলাফ করে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারি নেতার কথা অমান্য করে গনিমতের মাল লুট করতে হলো। আল্লাহ তাআলা আযাব দিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাফেরদের সেনাপতি ছিলেন পিছন দিক থেকে হামলা করলেন, 70 জন সাহাবি শহীদ হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আক্রান্ত হলেন। আপনাদের জানা কথা আল্লাহ তো নিজেই বলেছেন ফালিয়াযাল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুতরাং দলিল আপনাকে মেনে চলতেই হবে, আপনি যেই হন না কেন নিজেকে দাবি করবেন মুসলিম, আর আপনার সামনে কাল আল্লাহ বা কাল রাসূল বলা হবে, আর আপনি নিজের ইচ্ছা মতো চলবেন এই অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। আপনি ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করার পরে আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে, আপনি ইচ্ছা মতো চলবেন। মুমিন পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধান যখন তাকে দেওয়া হবে তখন সে খেয়ারের মানে হচ্ছে আমার ইচ্ছা হলে মানবো না হয় মানবো, আমি এইটা মানবো এইটা মানবো না, এ কথা বলার অধিকার মুমিনদের নাই। নেই মুমিনদের। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় ঘোষণা করছেন আমি ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাল মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তার কথা মানবে না সে স্পষ্ট গোমরাহ হয়ে যাবে, যাল্লা যালালাল মুবিনা। ব্রাদার ইসলাম, সুতরাং বুঝতেই পারছেন যে দলিল মানাতেই শক্তি। আপ সাহাবাই কেরাম দলিল মেনে দুর্বল অবস্থাতেও বিরোধীদেরকে সাহায্যতা করেছেন। আমরা দলিল ছেড়ে দিয়েছি, আমরা দুর্বল হয়ে গেছি। এই ঘটনা ঘটার পরে ঘটনা তো ঘটনা, আর তৃতীয় আরেকটা শেষ ঘটনা আপনাদেরকে বলবো। শুধু আবু বকর উপস্থিতে যে সমস্ত ইখতিলাফে মতপার্থক্য হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াত আমাদের দেশে বেশিরভাগ জাকাত দেয় না, বেশিরভাগ কেন ধরতে গেলে প্রায় 99.9% লোকে জাকাত দেয় না, যারা জাকাত দেয় তারা হিসাব করে দেয় না, অতএব জাকাত দেয় না, যদিও জাকাতের থেকে হয়তো একটু বেশি দেয় কিন্তু আমদাজে দেয়, জাকাত দেয় কি করে বলা যাবে। আবু বকর যেমন নেতা হয়েছে বেশ কিছু সুবিধাবাদ লোক বলছে জাকাত তো আল্লাহ রাসূলকে দিতাম, আবু বকর তো দেবো না, আবু বকর বলছে জাকাত দেবো না তো কত দূর রাখবো, জাকাত দিবি না, মানে নামাজ হচ্ছে বান্দা আল্লাহ আল্লাহর হক, মানুষের শরীরের হক আল্লাহ, আর জাকাত হচ্ছে মালের হক, যে ব্যক্তি জাকাতের সাথে পার্থক্য করবে তার বর্তন উঠিয়ে দেবো। আলেমরা ভালো করে শুনেন, আবু বকর কি বলছেন যে আপনি শুধু জাকাত দেন না বলে ওদের বিরুদ্ধে কিতাল করবেন সংঘর্ষ করবেন, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিল নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হাত্তা আপনি ওদের বিরুদ্ধে তরবারি তুলবেন। আবু বকর কি বলেছিলেন, এই একটা শব্দ শুনে আবু তাহের সাহেব আইনকাসু ফি দ্বীন ওয়া আনা হাই মহল্লে ইস্তিদলাল এই হয় মেরা আইম কসু ফি দ্বীন ওয়া আনা হাই, আমি আবু বকর বেঁচে থেকে দ্বীনটাকে কম করে দেওয়া হবে এটা বরদাস্তযোগ্য না। আবু বকর এ কথা বলেননি যে জাকাত মানে এই দ্বন্দ্বে যাননি জাকাত দিল না দিলে কাফের হবে কাফের হবে না, হাদিসের ভাষাতে তা নাই। আবু বকর পরিষ্কার ভাষায় বলছেন যে আমি ক্ষমতায় আছি, আমাকে আমিরুল মামুন বানানো হয়েছে, আল্লাহ তাআলা দিন পূর্ণ দিন দিয়েছেন, আর আমার উপস্থিতিতে দিনকে এক এক করে কম করে দেওয়া হবে, দিন কো ঘটায়া যায়গা, একটা পরিপূর্ণ জিনিসকে অসম্পূর্ণ করা হবে এটা আমার কাছে বরদাস্তযোগ্য নয়। ও লাইলা পড়লো না পড়লো ওটা আমার কাছে বিচারযোগ্য বিচারযোগ্য, তুমি আমি ও বিষয়ে যাবে তোমার সাথে, ইসলামকে কম করা হচ্ছে কিনা বেরো, যে জাকাত তো ইসলামের একটা অংশ, ওটা না দিলে তো ইসলাম তো ছোট হলো,
আমাদের দেশে আলেমরা তাই বলে, আরে জুমার নামাজ তো পড়ে, কমপক্ষে তুই ঈদের নামাজ তো পড়ে, মাদ্রাসাতে দান দেয়, নামাজ না পড়লে তো কি হলো? আরে গোটা ইসলামকে ঝাঁঝরা করে দিচ্ছে, ছোট করে গাছ ছাঁটতে ছাঁটতে ফুল ধরবে ফল ধরবে করে সে জায়গাটুকু নাই, কাণ্ডটুকু কোথায় পড়ে আছে? যে গাছের শুধু কাণ্ড আছে ডালপালা নেই সে গাছ রেখা দিয়ে আপনি কি সে গাছের লাভ কি? সুবিধাবাদী সব ছেড়ে দিই যদি আমি মুসলিম হয় আর হেড মৌলভি যদি আমার জানাজা পড়াই এত দরকারটা কি? সাহাবীরা অর্থ বুঝতে পারেননি, সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে হাদিস শোনার পরে যে যে ব্যক্তি শিরক করবে না লা ইল্লা পড়ে সে জান্নাতে যাবে, ওরা বুঝতে পারেন যে নামাজ ফাঁকি দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্য জামাত তো দূরের কথা কয়, ফজরের নামাজে যারা প্রকৃত সাহাবী লা ইয়াতাকাল্লাফু আহাদুম মিন্না ইল্লা মান কানা মা'লুমান নিফাক, চিহ্নিত লেভেল লাগা মুনাফিক ছাড়া একজন ফজরের নামাজে অনুপস্থিত থাকতেন না। সাহাবার এই সুযোগ নিতে পারেননি, কি ব্যাপার? ওই সুযোগ আপনি পান না, ফজর জামাত ছাড়তে পারেন না কেন? কিছু সুযোগ সুবিধা থাকলে আমি তো সুবিধা বেশি ভোগ করতাম, এত রাত থেকে যাওয়ার পরে ফজরের জামাতে অনুপস্থিত না হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, সেই জন্য কষ্ট করে জামাতে যেতে হয়, সত্য কথা বলছি কষ্ট করে যেতে হয়। শরীর চায় না যে উঠি, বলছে ঘুমা, রাত জেগে এসছি খুব কষ্ট করে ঘুমা, শয়তান এসে মাথায় হাত বলেছে, আর এদিকে আমি জাগার পর মসজিদে যে ফজরের জামাতে না যাই তার ভীষণ মুনাফিকের খাতায় নাম লেখা হবে, ছেড়ে দেওয়া যাবে? সাহাবীরা বুঝতে পারলেন না আর মৌলভীরা এখন বুঝে নিয়েছে, নামে না বলে কি হলো? কালমাতে পড়েছে। পাবলিককে ছাড় দিতে দিতে আপনার চাকরি না চলে যায় আল্লাহর খাতাতে। মৌলভীদেরকে এমন ছাড় দেওয়া উচিত নয় যে আল্লাহ শেষকালে অসন্তুষ্ট হয়ে যাবে। ইসলাম নাতে নবাতে যে ইসলামের মধ্যে এটা একটা ইসলাম যে আল্লাহ যাকে হালাল করেছে তাকে হালাল জানা, আর আল্লাহ যাকে হারাম করেছে তাকে হারাম জানা। আল্লাহর হারাম জিনিসকে কে যদি হালাল মনে করে তার ইসলাম চলে যাবে, আর আল্লাহর হারাম হালাল জিনিসকে কে যদি হারাম ভাবে তারও ইসলাম চলে যাবে। এই ব্যাপারে কারো ইখতিলাফ নাই, যে জিনিসকে ফরজ করেছে সেটা না হলেও চলবে। ই কোন ভাবনা, কোন ভাবনা? আজকে আমাদের আবু তাহের সাহেব সালাবি সাহেব আমাদের এলাকার মুফতি সাহেব তার মসজিদে নামাজ পড়তে গেছিলাম, বুঝতে পারছেন কি আল্লাহর কাম? এই বুড়া গেলার বাড়িতে বোধ হয় মন টেকে না তাই ফজর আসরের নামাজে হাজির হয়েছে, জোহরের নামাজে জোহর তো আসো। হ্যাঁ, সব কটা বুড়া, আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনার সব বাধা নাকি ছেলে না, কেউ বলছে যে আমার ছেলে কি দেশে আছে, কেউ বলছে যে না, কেউ কেউ বলছে যে ছেলেও আসেনি বাপও আসেনি, একটা বলতে বোধ হয় রসিকতা করছে না। আল্লাহ পাক জানে আপনাদেরকে কে ছাড় দিয়েছে, কে ছাড় দিয়েছে, কে ছাড় দিয়েছে? নামাজ পড়তে আসবেন না, নিজেকে মুসলমান বলছেন, আপনি এখানে ঘোষণা করছেন মসজিদের উন্নতি কল্পে, জলসা দেওয়া উচিত ছিল মুসলমানদের উন্নতি কল্পে, আপনাদের মসজিদের উন্নতি করবে, মসজিদে কি হবে? মাসাজিদ হুম আমরা তো নয় খারাপ মিলার হুদা, এটা কি আমাদের আলামত? আল্লাহ রাসূল বলেন মসজিদ বড় বড় হবে, এটা একটি খালি হবে না, মসজিদ থাকবে না, জলসা হওয়া উচিত মুসল্লিদের উন্নতি করবে, নাম পাল্টান, মসজিদের উন্নতি করে লাভ নাই, মসজিদ না থাকলে নামাজ হবে মাঠে পড়বো ঘাটে করবো সব জায়গায় পড়বো, মসজিদ করে কি লাভ হবে? হ্যাঁ, যেখানে মসজিদ আওয়াজ হয় না মসজিদের পিছনে পড়ে গেছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস এই বুখারি হাদিসে পরিষ্কার ভাবে বলছেন, মা উমরতু বি তাশহীদিল মাসাজিদে ব্যাখ্যাতে যে লা তুযাখরিফান্নাহা কামা যাখরাফাতিল ইহুদু ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যেমন নিজের উপাসনা রেখে চকচিকা করতো তোমরাও এরকম চকচিকা করবে, এই কম্পিটিশন শুরু হয়ে গেছে মসজিদে কেন নাই? মাগরিবের নামাজ এশার নামাজ পড়ছি আমাদের শেখ আশরাফুল রহমান ইমামতি করছেন, তা মনে হচ্ছে শুধুই মোটর সাইকেল দিচ্ছে, কত যে টাকাওয়ালা হয়েছে আল্লাহ পাক জানে, খালি কি যে কাজ আছে সব অফিসারের ব্যাটার হয়েছে সব তাই মোটর সাইকেল হাঁকি ঘুরে বেড়াইছে, কাজ নাই কাম নাই ফটেন্ডি করে ঘুরে বেড়াইছে, কি প্রয়োজন রাতের বেলাতে?
আজান হয়েছে মসজিদে সে হাজির হবে আপনি সৌদি আরব যান বাস হোক ট্রাক হোক যাবে তাই হোক আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে রোডে দাঁড়িয়ে গেল জামাতে সে হাজির জামাতে সে হাজির যারা সৌদি দুর্নাম করে একবার যান গিয়ে দেখেছেন ক্ষমতা নাই কোন লরিওয়ালা ট্রাক হলে আজান হয়ে যাওয়ার পর গাড়ি চালিয়ে যাবে মসজিদ সামনে দূরে আছে সে কথা রাখা আর এখানে ঘুমফা ঘুমফা করে সব চলে গেছে এত বড় আহলাদিস এলাকা এতগুলো মাদ্রাসার মধ্যে এরা আর কোন দিন নাই শরীয়ত নাই আমি যতগুলো দলিল বললাম এর ভিত্তিতে আপনি বলেন যে আপনাকে কি বলা যাবে কোরআন এবং সহি সুন্নার আদেশকে প্রত্যাখ্যান তাকে কি বলা যাবে কে এরা যারা আজান শুনে মসজিদে আসে না কেমন যুবক এরা যাদের ইমানি জজবা নাই অত্যন্ত দুঃখের বা পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আল্লামা সালেহ হুসাইমিন আব্দুল্লাহ ইবনে বাজ ইত্যাদি যে ফতোয়া দিয়েছেন এটা আমি 100% ভাগ মনে করি যদিও কোন কোন আলামা নাসিরুল আলবান সব বিরোধিতা করেছেন যে যারা নামাজ পড়ে তারা মুসলিম নাই মুসলিম নাই এটাই হক দলিল দিক থেকে এটাই মজবুত মনে হয়েছে কারণ ইমাম বুখারি নাসিরুল আলবানি যে যে দলিলের ব্যাখ্যাতে বলছেন এবং বুখারি তার ব্যাখ্যাতে বলছেন যে এই দলিল শুধু মৃত্যুর সময় যে ব্যক্তি ইমান আনলো মৃত্যু কিছু করবে আর তারপরে মারা গেল তার জন্য প্রযোজ্য ইমান আনার পরে নামাজ পড়বে না এটা কল্পনা করা যায় আর তারপর তার ইমান থাকবে আল্লাহ তাআলা নামাজকে ইমান বলেছেন যে 16-17 মাস ধরে বাইতুল মাকদিসের দিকে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছিলেন আর তারপরে কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন তখন তাদের ভাবনা হয়ে গেল এসে গেল যে আমরা যে 16-17 মাস ধরে বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়লাম আমাদের সব বরবাদ হয়ে গেল তারপর কিন্তু আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন এবং বললেন ইন্নাল্লাহ লা ইউযিউ ইমানাকুম আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করে না নামাজকে আল্লাহ তাআলা ইমান বলেছেন আল্লাহ তাআলা নামাজকে ইমান বলেছেন যে তোমাদের ইমানকে নষ্ট করব না তা নামাজ ছাড়া ইমান কল্পনা করা যায় কি করে 16-17 মাসের নামাজকে আল্লাহ তাআলা নিজে কোরআন আয়াতের মধ্যে বলছেন যে এটা তোমাদের ইমান আমি নষ্ট করব না তোমাদের ইমানকে ব্রাদার ইসলাম একটু ভাবেন কোরআন এবং সহি সুন্নাহর দলিলকে উপেক্ষা করে আমাদের যে স্বেচ্ছাচারে জীবন যাপন করছি এতে পরকালে আমাদের জন্য মুক্তি যথেষ্ট হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে বলতে বাধ্য হচ্ছি শুধু এই বিষয় নয় আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দলিল মানলে আমরা সুবিধাবাদী বিশেষ করে আমাদের মতো আলেমরা আরো সুবিধাবাদী আর কিছু কিছু আলেম আছেন আমি তাদের নাম করলেও করতে পারি কিন্তু করবো না একটা হাদিসকে খালি খুব আমার সামনে ওড়েছে হ্যাঁ বাসিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসির এর অর্থ কি যে মানে শুভ সংবাদ দাও দুঃসংবাদ শোনায়ও না লোকেদের কাছে সহজ করে দাও কঠিন করিও না তো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলেন মা জাল আল্লাহ আলাইকা ফি দ্বীনি মিন হারাজ দ্বীনের মধ্যে কোনো জটিল জিনিস আমি দেইনি সবই সহজ মানুষ মানতে পারবে সে কাজটাই করেছেন আল্লাহ ইরিদ আল্লাহ ইরিদ বিকুমুল ইসর ওয়ালা ইরিদ বিকুমুল উসর আল্লাহ তোমাদের জন্য সহজটা চান কঠিনটা চান না ইসলামের বিধানটাই তো সহজ আর তাকে মানে মেনে চলতে বলার জন্য বলছে এটা কঠিন কাজ মানে লোককে ছাড় দেওয়াটা এটাই মানে ভালো আজব কাণ্ড কোরআন এবং শরীয়তের কথা বলা হলে বলছে এটা খুব কঠিন মুতাসাদ্দিদ জিন্না দলিল মানতে বলা তা শব্দ নয় কারণ দলিল মানতে বলা তা শব্দ এবং কঠিন যদি হয় তা আল্লাহ তাহলে কঠিন দিয়েছেন আর আল্লাহ বলছে মা জাল আল্লাহ আলাইকুম ফি দ্বীনি মিন হারাজ এমন জটিল জিনিস বিধান তোমাদেরকে দিইনি যা তোমাদের জন্য মানা কঠিন কঠিন কোনটা ইয়ার জন্য হুকুম নাই ও পারছে না তাও ক্ষমতা নাই তা আর অজু করতে পারছে না ওটা অজু করা ফরজ অজু করলে মরে যাবে তা অজু করা ফরজ শরীয়তে যে জিনিস ছাড় দিয়েছে আর ওকে বাধ্যতামূলক করা এটা হচ্ছে কঠিন আর আপনার ক্ষমতা থাকবে মানলে এটা কঠিন এটা তো বদমাশি ঢিলামো পুরো দুষ্টামি সাবিত সুবিধাবাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তাদের কথা ওলামায়ে কেরামদের কে স্মরণ করাচ্ছি তারা সব জানেন তো পরের মুখ থেকে শুনলে একটু বেশি বোঝা যায় যেটাই মনে করি রাসূল কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের মুখে কোরআন আয়াত শুনতে বেশি মানে নিজে গুরুত্ব দেন না পরের মুখে শুনলে একটু গুরুত্ব বেশি পায় আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন জানেন
আমাদের হানাফি ভাইদের চরম ভাষা সবকি হলো উম্মা। তিনি বলছেন ইজা হুদ্দিস্তুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাই ফাজদুহু বিল্লাযী হুয়া আহদা ওয়াল্লাযী হুয়া আতফা ওয়াল্লাযী হুয়া আহনা। কত মজার কথা, আর এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আরবি ভাষায় তার বিভিন্ন প্রকার অর্থ হতে পারে, বলার আন্দাজে, ব্যাখ্যা করার আন্দাজে, পাবলিকের আন্দাজে মেলা রকম অর্থ হতে পারে। কিন্তু কোন অর্থটা গ্রহণ করবে, কোন অর্থটা গ্রহণ করবে তুমি? তোমার যেটা সুবিধা সেটা গ্রহণ করবা না? ওই অর্থটাই গ্রহণ করবে যেটা কোরআন এবং সহি সুন্নাহর মূল স্ট্রিমের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা কোরআন এবং সহি সুন্নাহর দাবি, যেটা হেদায়েতের নিকটবর্তী, সেটাকেই গ্রহণ করবে। ওয়াল্লাযী হুয়া আতফা, যেটা আল্লাহ ভীতির নিকটতম পন্থা, তাকওয়ার অনুকূলে, সেটাকে গ্রহণ করবে। ওয়াল্লাযী হুয়া আহনা, আর যে অর্থটা গ্রহণ করতে কষ্ট গল্প করতে হয় না, পেঁচাতে হয় না, এদিক ওদিক করতে হয় মনে কিন্তু জাগে না, সেই অর্থটা গ্রহণ করবে। আমরা কোরআন এবং হাদিস থেকে সেই অর্থটা গ্রহণ করার চেষ্টা করছি যেটা আমাদের সুবিধা হবে, দুনিয়াবি লাভ হবে, আমার পকেট বোঝাই হবে। খবরদার এই কাজটা করবে না, আল্লাহকে ভয় করো না। যেটা তাকওয়া পরহেজগারের অনুকূলে, সেই অর্থটাকে দলিল থেকে গ্রহণ করার চেষ্টা করবে। আপনাকে একটা হাদিস শোনাই, আবু দাউদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করছেন আর দেখছেন যে ইমাম এবং মুক্তাদিরা রুকুতে চলে গেছেন, তো মসজিদের বাইরে থেকেই তিনি রুকু করতে করতে মসজিদে উঠছেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাউ মার রাকাই, যার অর্থ হচ্ছে যারা রুকু করছে তাদের সাথে রুকু করো, কিন্তু আর আসল অর্থ হচ্ছে নামাজ পড়ছে তাদের সাথে নামাজ পড়ো। কিন্তু ও বাইরে থেকে, বাইরে থেকেই হাঁটুতে হাত দিয়ে রুকু করতে করতে মসজিদে প্রবেশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে যখন পারলেন, তখন সমাজ শেষে তাকে জিজ্ঞাসা করছেন, যাও বাকরা, তুমি এই কাজটা কেন করেছিলে, এই কাজটা কেন করেছিলে? তাও বাকরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আল্লাহর নির্দেশ পালন করতে রাসূলের নির্দেশ পালন করতে কাজটা করেছি, রুকু করছে তার সাথে রুকু করতে হবে সেই জন্য করেছি। রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? জাদাকাল্লাহু হিসসান ওয়ালা তাউ। আবু বাকরা, আল্লাহর প্রতি রাসূলের নির্দেশের প্রতি তোমার ভালোবাসা আরো বৃদ্ধি হোক, আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করুক, কিন্তু বলা তো এই কাজ করবে না। এর অর্থ এই নয় যে তুমি কষ্ট করে রাস্তা থেকে রুকু করতে কাজ করো, মসজিদে ঢোকার পরে ইমামকে কি অবস্থায় পাবে সেই অবস্থা তুমি অংশগ্রহণ করবে। সাহাবীদের দলিল মানার ব্যাপারে কত আগ্রহ ভক্তি ছিল আপনি সেটা দিয়ে লক্ষ্য করেন। এমনি জয়ী হয়েছেন তারা অল্প সংখ্যক, কামিন ফিয়াতিন কালিলাতিন গণতন্ত্র রাষ্ট্র পরিচালন করার একটা মাধ্যম বটে, কিন্তু মাথা গোনা হয়, মগজ মাপা হয় না। সেজন্য বেশি লোক যেদিকে সেদিক জয়ী, এই ভাবনা ত্যাগ করতে হবে, দলিলকে প্রাধান্য দিতে হবে। সারা পৃথিবী একদিকে, আল্লাহ তাআলার কথা একদিকে, রসুলের কথা একদিকে, কারণ আল্লাহর সাহায্য ব্যতীত কোনো মানুষ জয়ী হতে পারে না, ব্রাদার ইসলাম। সুতরাং আমাদের উচিত হবে যে আমরা সর্বাবস্থায় কোরআন এবং সহি সুন্নাকে প্রাধান্য দেব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ তাআলা সূরাতে পরিষ্কার ভাষায় বলছেন যে স্রষ্টা যেহেতু, খালিক যেহেতু আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, মেশিনকে যিনি তৈরি করেছেন, মেশিনের তার হুকুমই চলবে, আর তার উল্টাটা করলেই গন্ডগোল হবে। আপনার যে মোটর সাইকেল আবিষ্কার করে পেট্রোল ঢাল ভরার যে জায়গা আছে, সেখানে মোবিল ভরলে চলবে গাড়ি না? মোবিলে যায় ভরতে হবে, কারণ মেশিন যে আবিষ্কার করেছে তার হুকুম অনুযায়ী যে জায়গায় পেট্রোল দেওয়ার কথা সেখানে পেট্রোল দিতে হবে, যেখানে মোবিল দেওয়ার কথা সেখানে মোবিল দিতে হবে। আপনি তার উল্টে টলে গাড়ি চলবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
মানুষকে আমি সৃষ্টি করেছি, সেজন্য মানুষের ভিতরে যে সমস্ত দুষ্টমি আছে আমি জানি। মানুষ যখনই আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতা অবলম্বন করবে, সে অনুযায়ী চলবে, তখনই তার অ্যাক্সিডেন্ট হবে, এটা বলাটাই স্বাভাবিক। ভাই সকল, কথা বেশি লম্বার প্রয়োজন নয়। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সমস্ত বিষয়ে কোরআন এবং সহি সুন্নাকে আপনাকে অনুসরণ করতে হবে। আপনি আলেম হন কিংবা সাধারণ মানুষ হন, দলিল বহির্ভূত কোনো কাজ করা যাবে না। আপনাকে সাহাবীদের দুটি আদর্শের কথা আপনাকে শোনাচ্ছি। এবার সহিহ বুখারী হাদিসে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্র বিলালকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহ, মহিলারা মসজিদে নামাজ পড়তে গেলে বাধা দিবে না। আব্দুল্লাহ ইবনে ওমরের পুত্র বিলাল বলছেন যে লা আমনাউ হুন্না, আমি অবশ্যই বাধা দেব, লা ইয়াত্তাখিযান্না দাখালান বাইনাহুন্না, এই সুযোগে তারা দুষ্টামি করবে আমি এটা বরদাস্ত করতে পারবো না, আমি এটা বরদাস্ত করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের স্ত্রীরা মসজিদে যেতে চাইলে বাধা দেবে না, আর তুমি রাসূলের কথার উপরে কথা বলছো, এমন বেয়াদব ব্যাটার সাথে আমি কথা বলবো না। বর্ণনাকারী বলছেন সামা কাল্লামাহু হাত্তা মাত, ওই ব্যাটার সাথে আমি তো আর কথা বলেননি আব্দুল্লাহ ইবনে ওমর, সেই বুখারী বর্ণনা। আপনি ব্যাটা জন্ম দিয়েছেন তো কি হলো, ব্যাটা শরীয়ত বিরোধী কার্যকলাপ করছে, সাহাবীদের আদর্শ কি, শরীয়ত বিরোধী কার্যকলাপ করলে ব্যাটার সাথে বয়কট করতে হবে ব্যাটাকে, বুঝছি, শরীয়তের কথা না মানে আপনাকে ইনকাম দিচ্ছে বলে প্রিয় উড়া অবস্থায় আপনার খাটটা ধরবে বলে আপনার আপনার এত ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেছেন, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার ছেলে যেন আল্লাহর যিকির থেকে তোমাকে গাফিল না করে দেয়। তোমাদের বাপ তোমাদের সন্তান আছে, যদি দিন বিরোধী কাজে চলে এদের সাথে ভালোবাসা রাখিও না, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। तो मेरे ये चैनल को सब्सक्राइब कर लीजिएगा, साथ ही लाइक बटन जो हिट है अंगूठे वाला उसको हिट करके हमें मोटिवेट कीजिएगा और बेल आइकन को ऑल नोटिफिकेशन के लिए प्रेस कर दीजिएगा। अगर कोई भी फेसबुक या व्हाट्सएप ग्रुप से जुड़े हुए हैं तो उसमें इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर कीजिएगा।